সল্ল হাবিব সাল্লাহ আলা মোহাম্মদ সল্লাহ আলহি আলহি আসাল্লাম হজরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তা আলহের তিনটি পবিত্র বাণী নাম্বার এক নেককার লোকদের সংস্পর্শ গ্রহণ করা নেক আমল করা থেকে উত্তম পক্ষান্তরে বদকার লোকদের সাহচর্য বদ আমল করা থেকে নিকৃষ্ট নাম্বার দুই সেই দুর্ভাগা ব্যক্তি যে সর্বদা বদ আমল করতে থাকে আর নিজেকে বলে আমি একজন আল্লাহ তালার মকবল বান্দা আর মনে করে সে আল্লাহ তালার একজন মকবুল বান্দা নাম্বার তিন সে ব্যক্তি আল্লাহ তালার বন্ধু যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে সমুদ্রের ন্যায় উদারতা সূর্যের নেয় সার্বজনীনতা আর মাটির ন্যায় বিনয় ভাব আল্লাহ তালা আমাদেরকে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলহি এর এই বাণী থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন আমিন বিজয়াহিন্নবিল আমিন সাল্লাহ তালা আল্লাহ মোহাম্মদ সাল আলহি ও আলহি সাল্লাম